আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আর সর্বদিক থেকে হেফাজতেই আছেন আলহামদুলিল্লাহ আমি তানিয়া পারবিন আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি এবং সর্বদিক থেকে হেফাজতেই আছি ক্রিয়েশন অফ তানিয়া ভ্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে পাশে রাখবেন এখানে যে গাছের সিনগুলো দেখাচ্ছি আর সেই গাছে বেশ কিছু ফলও হয়ে আছে এটা ফ্যাসন ফ্রুটের গাছ আর এই গাছে ফ্যাসন ফ্রুটও হয়ে আছে সেগুলিই দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা যখন আমি আবার বাড়িতে ছিলাম তখনকার ভিডিও সেটাই দেখাচ্ছি আমি এই ফলটা পাকলে খুব সুন্দর দেখতে লাগে আর খেতেও বেশ ভালো এই গাছটা আর ফল আমাদের এখানে সাধারণত দেখা যায় না আমার ছোট বোনের আমতলার রাজারহাটে বিয়ে হয়েছে তো ওখানে এই গাছটা আছে আর আমার ছোট বোন বেশ কিছু চারা দিয়েছিল তো লাগানোর পরে গাছের এই অবস্থা দু তিন বছরের মধ্যে এই গাছ ফল দেয় এবং বেশ ভালোই ফল দেয় সারা বছর ধরে এই ফলটা ভীষণ উপকারী একটা ফল সাধারণত জুস আর চাটনি জ্যাম বানিয়েই খাওয়া হয় কিভাবে জুস আর চাটনি বানিয়ে খাওয়া যায় সেটা অবশ্যই করে আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে এখানে দেখুন আমার ছোট বোন আমার খালা মার আমার মা সকলে মিলে মাছ বাঁচছে সকালের খাওয়া দাওয়া সেরেই নিয়েছে এই ধরনের মাছ বাঁচতে গেলে বেশ অনেকটা সময় লাগে আর অনেক মাছ চিংড়ি তাই এরা সকলে মিলে বসে পড়েছে এখানে দেখুন এগুলো পুটকে চিংড়ি বলে এর পেটে ডিম থাকে ছোট ছোট চিংড়ি আপনারা কি বলেন আমি জানি না আমার ছোট কাকা মাঠের এক পুকুর থেকে এগুলো সব ধরে এনেছে সকাল সকাল আর সেগুলি আমার ভাবি আমার মা বোন সব বাঁচছে আমি বাঁচতে পারি না খুব একটা ভালো তো ওরা মাছ বাঁচছে আমি হানি আর হাসিনের খোঁজে এসছিলাম তো হানি দেখি না গোটা কত গাছ তুলে এনে বলছে মা এই গাছগুলো খুব ভালো লাগছে আমি লাগাবো আর আমি হানিকে বললাম মাটিতে লাগিয়ে কাজ নেই এই কাপে একটু পানি দিয়ে গাছটা রেখে দে খুব সুন্দর দেখতে লাগবে আর ঘরের ভিতরে যে কোনো জায়গায় রাখা যাবে আর ও সেটাই করেছে কত সুন্দর দেখাচ্ছে দেখুন ও তো খুব খুশি এত সুন্দর দেখাচ্ছে দেখে নিজের হাতে কিছু বানাতে পেরেছে আর সব থেকে মজার কথা জানেন এই কাপটা আমি আমার বরাব্বাদের বাড়ি থেকে গুড়িয়ে এনেছিলাম এরকম একটা কাজে লাগাবো বলে তো আজকে হানি সেই কাজে লাগিয়ে দিয়েছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন কোনো ফেলে দেওয়া জিনিস ফেলে না দিয়ে আপনারাও একটু বুদ্ধি খাটিয়ে এরকম একটা সুন্দর জিনিস বানিয়ে নিতে পারেন অনায়াসে যাই হোক অনেকটা সময় চলে গিয়েছে আর আমার ভাবি এদিকে ডিমোলে বা পুটকে চিংড়ি যাই বলুন সেটা দিয়ে মোচা রান্না করেছে আমার ভাবি একদমই সাদা মাটা রান্না করে তেল মশলা কম দিয়ে হেলদি খাবার স্বাস্থ্যের জন্য খুব ভালো আর এখানে দেখুন চুনো চাঁদা মৌটি মাছ সবই আছে এটাও একদম সাদা মাটা রান্না করেছে এটা মাংসের সাথে পৈশাখের ডাঁটা আর বাঁধাকপি দিয়ে রান্না করেছে আর এই মুরগির মাংসটা আমি রান্না করেছি আমার দাদামণি ভালো করে রাঁধতে বলেছে তো ভালো করে রাঁধতে গিয়ে তেলে একদম ডুবিয়ে দিয়েছি আর এটা মণিভাইয়ের জন্য একদম স্পেশাল করে মুটি মাছ দিয়ে একটা আঝালা তরকারি করা হয়েছে আমার বোনের বরকে আমি মণিভাই বলি আপনারা যারা আমার গত রবিবারের ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমি আব্বার বাড়িতে মুনিভাইয়ের দেখতে এসেছিলাম উনি গল্পারের অপারেশন হয়েছে তো আমার ভাবির দুপুরে বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা খেয়ে নেব তো তার আগে মা হাসিনকে খাইয়ে দিচ্ছে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে গুড়িয়ে গুছিয়ে আমরা বেরিয়ে পড়ব আমরা আব্বার বাড়িতে এসেছিলাম গত শুক্রবার আর শুক্রবারের ভিডিওটা রবিবার ছেড়েছিলাম আর আজকের ভিডিওটা গত সোমবারের সোমবার দিন বিকালে আমরা বাড়ি চলে এসেছিলাম এই তো আমরা আব্বার বাড়ি থেকে বেরিয়ে এসেছি এসে আমরা একটা টোটো ধরেছি এবার টোটো করে ডায়মন্ড হাবারে গিয়ে ওখান থেকে বিষ্ণুপুরের বাস ধরে বাড়ি চলে যাব এই তো আমরা সবাই বাড়ি চলে এসেছি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তো মা যেগুলো দিয়েছে সেগুলো বার করে নিচ্ছি আর জামা কাপড়ও চেঞ্জ করে নেব হাসিনকেও জামাকাপড় চেঞ্জ করার কথা বলছি ওকে ডাকছি কিন্তু ও শুধু খেলা করছে কোনো কথা শুনছে না মোটামুটি এই ব্যাগটাই যে খাবার দাবারগুলো দিয়েছিলো সব বের করে নিয়েছি তো মা কিছু পুকুরের মাছ দিয়েছিল মৌটি মাছ দিয়েছে ওই ফুটকে চিংড়ি দিয়েছে সব একটু একটু করে আমাকে দিয়েছে বেশি কিছু বইয়ে আনার মতো আমাদের জায়গা নেই আর বাসে করে আসতে হবে সেটা অনেকটাই ঝামেলার এবারে এগুলো সব গুড়িয়ে গুছিয়ে নেব। আর মা বেশ কিছু তরকারি দিয়েছে ভাতটা শুধু রান্না করব রান্না করে নামাজ পড়ে নিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে এবার ঘুমিয়ে পড়ব আপনারা সঙ্গে থাকুন এখন যেটা দেখছেন এটা আব্বাদের বাড়ি থেকে ফিরে আসার পরের দিন সকালবেলা আজকে সকালে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তাই অন্য কিছু না করে এক গায়ে খিচুড়ি করে নিয়েছি সকলে খিচুড়ি খেয়ে নেব তো খিচুড়ি খেয়ে নিয়ে সকালে টুকিটাকি কাজ সেরে নিয়েছি রান্নার জোগাড়ও করে নিয়েছি আর এখানে চলে এসেছি ফ্যাশন ফ্রুটের শরবত বানাতে বা জুস বানাতে এই ফ্যাশন ফ্রুট চারটে ভালোই আছে এই কটা রেখে দেব আর এগুলো নিয়ে শরবত বানাবো এই যে প্যাশন ফুডটা দেখছেন এগুলো কিন্তু খারাপ হয়ে যায়নি একদমই ভালো আছে এরকম অবস্থায় খেলে তবে টেস্টটা ভালো পাওয়া যায় আর এই প্যাশান ফ্রুটটা দেখুন এটা তো বাইরে থেকে একদমই খারাপ হয়ে গিয়েছে কিন্তু অনেক সময় ভিতরে একদম ভালো থাকে তো আপনারা ফেলে দেবেন না আগে কেটে দেখে নেবেন এই প্যাশন ফ্রুটটা বেশ ভালোই আছে তো এটাকে ফার্স্ট কেটে আমি হানির জন্য চাটনি বানাবো হানি জুস বানালে খেতে চায় না কারণ টকটা একটু কমে যায় ও বেশি টক পছন্দ করে আবার এটাতে লেবু দিয়ে ও খায় এবার আমি একে একে প্যাশন ফ্রুটগুলো কেটে নেব। এই ফ্রুটটার প্রচুর বেনিফিট আছে যেটা আমাদের হেলথের জন্য খুবই ভালো এই ফলটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় আমাদের হজম শক্তিকে বাড়ায় এবং আমাদের শারীরিক গঠনে সহায়তা করে আর প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় আমাদের স্কিনকে খুব ভালো রাখে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে আর অনেকাংশে বাচ্চাদের মানসিক বিকাশে সাহায্য করে শুধু তাই নয় সঠিক নিয়মে বীজ সমেত এই ফলটাকে যদি খাওয়া যায় আমাদের শরীরে অতিরিক্ত জমে থাকা মেদকে ঝরাতে সহায়তা করে তাই এই ফলটা যেখানেই দেখতে পাবেন কিনে নেবেন আর কারোর বাড়িতে দেখলে চেয়ে নেবেন এই বীজগুলো যেখানেই ফেলবেন সেখানে গাছ হয়ে যায় আর এর বীজগুলো সহজেই ফল থেকে বেরিয়ে আসে কোনো অসুবিধা হয় না জেলির মতো আর একদম খোলাটা পরিষ্কার হয়ে যায় আর এর নিজস্ব একটা সুন্দর ফ্লেভার আছে যেই ফ্লেভারটার জন্য এটা জুস বানালে বেশি ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর এর বীজগুলো একদমই চিয়া সিডের মতো দেখতে চিয়া সিড আগের দিন রাত্রে ভিজিয়ে রাখার পর ঠিক যেরকম দেখতে হয় ঠিক সেরকম আমি এটার মধ্যেই চাটনিটা বানাবো হানি এটার মধ্যেই চাটনি বানিয়ে খেতে পছন্দ করে তো এটাতে আমি ফার্স্ট ভাজা জিরে মরিচের গুঁড়ো দিয়েছি এবার একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর একটু বিনুন দিয়েছি বিনুনের একটা আলাদা স্মেল থাকে আলাদা টেস্ট থাকে যেটা চাটনিতে খুব ভালো লাগে এবার এটাকে খুব সাবধানে ভালো করে আস্তে আস্তে নেড়ে নিতে হবে নাহলে নিচে পড়ে যাবে আপনারা চাইলে একটা ছোট্ট বাটিতেও এটা মিক্সড করে নিতে পারেন এই ফলটা একটু টক তো শুধু পিট নুনে হবে না এবার এটাতে আরও নুন দিতে হবে তো আমি একটু হিমালয়ান পিঙ্ক সল দিচ্ছি আপনারা এমনি নুনও দিয়ে দিতে পারেন অসুবিধা নেই এই চাটনিটা আমি হানিকে একটু হেলদিভাবে দিতে চাই তাই বেশি কিছু দিচ্ছি না আপনারা চাইলে এটাতে একটু চিলি ফ্লেক্স বা একটু কাঁচা লঙ্কা একটু চিনিও দিতে পারেন টকটা কমে যাবে মিষ্টি মিষ্টি লাগবে খুব ভালো লাগবে এই তো চাটনিটা হয়ে গিয়েছে এবার এটা হানি খেয়ে নেবে আর আমাদের জন্য এবার জুস বানাবো তো জুস বানানোর জন্য আমি ফার্স্ট এগুলোকে মিক্সিতে ব্লেন্ড করে এনেছি এবার এই মিক্সিংটা একটা স্ট্রেনারে ঢেলে নেব এখানে স্ট্রেনার বলতে আমি ছেকনি বজিয়েছি তো ছেকনিটাতে জুসটা ঢেলে একটা যে কোনো হাতা দিয়ে এভাবে নেড়ে নেড়ে চেপে চেপে জুসটা ভালো করে বের করে নিতে হবে আর মাঝে মাঝের ওপরে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে চেপে চেপে জুসটাকে পুরোপুরি বের করে নিতে হবে ঠিক এভাবে আপনারা একটু ভালোভাবে দেখুন দেখলেই বুঝতে পারবেন আপনারা যদি কেউ এত সব কিছু করে না খেতে চান তাহলে একটা সোজা উপায় আছে ফলের জুসটা বার করে গ্লাসে দিয়ে দেবেন আর পানির সাথে ফেটে খেয়ে নেবেন এটা একদমই হেলদিভাবে খাওয়া হবে আর এর পুরো বেনিফিটটাও আপনারা পেয়ে যাবেন এখানে আমি জুসটাকে দুরকম বানাবো তো ফার্স্ট এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাসে অল্প একটু হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়েছি আর সামান্য বিট লবণ দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো জুসটা দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ একটা কথা বলে রাখি একটা লেবুতে এক গ্লাস জুস হয় তবে আমরা চাইলে সেটা বাড়াতে পারি তবে সেখানে পরিমাণ মতো নুন আর চিনি মেশাতে হবে তবেই ভালো লাগবে তো এই জুসটা আমার বানানো হয়ে গিয়েছে এবার আমি আরেক রকমের বানাবো এটাও সেম পদ্ধতিতে বানাবো শুধু এটার মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করতে হবে আপনারা যদি প্রথম থেকেই ঠিক করে নেন যে চিনি দিয়েই বানাবো সেক্ষেত্রে মিক্সিতে চিনিটা দিয়ে দেবেন আরও সুবিধা হবে আপনাদের তো আমি এখানে একে একে পরিমাণ মতো হিমালয়ান পিঙ্ক সল্ট বীর নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব যেহেতু চিনি দিয়েছি গুলতে একটু সময় লাগবে এই তো দেখুন আমার হেলদি অ্যান্ড টেস্টি দু রকমের জুস তৈরি হয়ে গিয়েছে মাসা আল্লাহ কত সুন্দর দেখতে লাগছে দেখুন সত্যিই আল্লাহ পাখির সৃষ্টির সাথে কোনো কিছুর তুলনাই করা যায় না এবার উপর থেকে একটু দিয়ে দেব এই জুসটা দিয়ে ভালোভাবে নেড়ে দেবো দিলে টেস্টটা একটু অন্যরকম লাগবে খেতে ভালো লাগবে আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন হানি টেবিলে বসে চাটনিটা খাচ্ছে আর বলছে মা একটু লেবু দিলে ভালো হতো বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে আমরা খিচুড়িটা খেয়েছি তো এতক্ষণ ধরে যে পরিশ্রম করে জুসটা বানিয়েছি পিপাসা লেগে গিয়েছে তো সকলে মিলে এবার জুসটা খেয়ে নেব। আজ হানির স্কুলটা ছুটি আছে তাইও আব্বুর সাথে একটু চুল কাটাতে যাচ্ছে চুল কাটাতে বলতে চুলটা সেরকম কোনো কাটা হবে না জাস্ট চারধার থেকে একটু সেভ করে আসবে আর হাসিন খুব জেদ ধরেছে ও আব্বু আর আপাজানের সাথে যাবে তা ভাবলাম পাঠিয়ে দিই আমার কাজে অনেক সুবিধা হবে এই মুহুর্তে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে আর অন্য কিছু দেখাবো না শুধু রান্না দেখাবো তো এখন আমি রান্না করব লাল কুমড়ো এখানে আমি কড়াতে তেল দিয়েছিলাম তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার একটা সুন্দর গন্ধ বের হলে সেই সময় আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমার মা দিয়েছিল ডিমুলের চিংড়ি বা ফুটকে চিংড়ি সেই চিংড়িটা দিয়েছি চিংড়িটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার এটাতে প্রয়োজন মতো নুন দিয়ে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রয়োজন মতো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এবার এবার এটাতে হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো আর দেবো না আপনারা প্রয়োজন মতো দিয়ে দেবেন পেঁয়াজ কলিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে শীতের শরীরে এই পেঁয়াজ কলিটা আমি সমস্ত রকম সবজিতে দিই তো এর একটা আলাদা স্মেল হয় আর আলাদা একটা টেস্ট আসে এবার আমি এটাতে লাল কুমড়োটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমার হানিয়ার হাসিন এই লাল কুমড়োটা খুব পছন্দ করে আর ওদের জন্যে লাল কুমড়োটাতে বেশি ঝাল দিই না এমনিতে এটা মিষ্টি জাতীয় সবজি মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে আমি কুমড়োতে আলু দিতে ভুলে গিয়েছিলাম আলুটা এই সময় দিয়ে দিচ্ছি আমি আগে দিয়ে দিলে ভালো হতো রান্না করতে করতে আপনাদের কাছে একান্তভাবে একটা ছোট্ট অনুরোধ রইল আমার ভিডিওটি এখনো পর্যন্ত যারা দেখছেন একটু হলেও ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর আপনার রিলেটিভদের কাছে এটা শেয়ার করবেন যাতে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা আরেকটু এগিয়ে আগিয়ে যায় আপনাদের সাহায্যে আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে আসা বেল বেলাইকানটি অবশ্যই করে ক্লিক করবেন এটাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে তো কুমড়োটাতে আলু দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে আমি গ্যাসে ঢাকা দিয়ে রেখেছি আর অন্যদিকে এটা আমি মৌটি মাছ রান্নার জন্য রেডি করছি প্রথমে কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো তারপরে একটা শুকনো লঙ্কা দিয়েছি তারপরে বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে আমি পেঁয়াজ কলি কুচি দিয়েছি টমেটো দিয়েছি এবারে একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি এবার এটা আঁচেতে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব তো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এবারে আমি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এবারে আমি আলু দিয়েছি আলুটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব আর এখানে দেখুন আমি মৌটি মাছগুলো আগে থেকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এই মাছগুলোও নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তবে এগুলো আর আজকে রান্না করব না শুধু মৌটি মাছটাই রান্না করব আর এই মাছগুলো আমার মা আসার সময় আমাকে দিয়েছে আর এই তো এদিকে আমার কুমড়োটা প্রায় রান্না হয়েই এসেছে আর এই মুহুর্তে আমি এবার এটাতে কাঁচা লঙ্কা ঠিক এভাবে ভেঁ ভেয়ে দিয়ে দেব। এভাবে দিলে কি হয় ঝালটা খুব হয় না এটাতে আর কাঁচা লঙ্কার একটা স্মেল থাকে যেটাতে আলাদা একটা টেস্ট আনে আর এই তো আমার কুমড়ো রান্না হয়ে গিয়েছে এবার আমি ঢাকা দিয়ে এটা নামিয়ে নেব এইদিকে আমার মৌটি মাছের আলুটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এটাতে আমি মৌটি মাছগুলো দিয়ে দেব। মৌটি মাছটা দিয়ে সাবধানে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে নাহলে মৌটি মাছগুলো ভেঙে যেতে পারে আমি এখানে মৌটি মাছটা কাঁচা দিয়েছি আপনারা মৌটি মাছটা আগে থেকে নুন আর হলুদ দিয়ে জাল দিয়ে নিতে পারেন আর তারপরে দিতে পারেন কিন্তু আমি এখানে কাঁচা দিয়েছি কারণ কাঁচা দিলে এভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করা যায় কিন্তু জাল দিয়ে নিলে এভাবে আর নাড়াচাড়া করা যাবে না সেক্ষেত্রে মাছটা ভেঙে যেতে পারে শুধু মাছটা দিয়ে আর পানি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে তো এই তো আমার মৌটি মাছ রান্না হয়ে গিয়েছে এবার অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে আমি নামিয়ে নেব এবার আমি এটাতে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি আমি আমার রান্নাতে প্রায় সব রান্নাতেই শেষের দিকেই কাঁচা লঙ্কাটা দিই আগে থাকতে দিই না দিলে অনেকটা ঝাল হয়ে যায় আর আমরা খেতে পারি না মৌটি মাছে কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ কিছুক্ষণ গ্যাসে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার খুলে জিরে মরিচের গুঁড়ো একটু ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব আমার রান্না প্রায় সব কমপ্লিট এবার কুকারে একটু ডাল সিটি দিয়ে নেব কুকারে ডালটা চাপিয়ে রেখে আমি একটু বারান্দায় চলে এসেছি আজ সকাল থেকে বারান্দাটা পরিষ্কার করা হয়নি তাই একটু পরিষ্কার করে নিতে এসেছি আজ আমার ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম